আপনাদেরকে আজকে আমরা দেখাচ্ছি ঈগল পাখিদের ঘোরাঘুরি। বাতাস যত বাড়ে এদের ঘোরাঘুরি তত বাড়ে। আজকে এই ভিডিও ব্লগে আমাকে সহযোগিতা করছে আরিফ, সে হচ্ছে একজন স্কাউট স্কুলের ছাত্র, যদিও তার রাজনীতির প্রতি প্রবল আগ্রহ, ভবিষ্যৎ শেখ মুজিব হওয়ার প্রতি তার একটা টান আছে। এবং দেখা যাক কি হয়। আমরা এখন চিলের প্রকল্পে যাই। বাহ, কি সুন্দর চিল উঠছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শনার্থী বৃন্দ এবং দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর জন্যই আমাদের এই প্রয়াস। দেখুন চমৎকারভাবে উড়ে বেড়াচ্ছে চিলগুলো। বাহ বাহ, চমৎকার চমৎকার। এই তো, এইটাই তো চেয়েছিলাম। কে বলে বাংলাদেশের পরিবেশে এখন চিল আর নেই? আকাশে তাকালেই এখন চিলের উড়াউড়ি দেখা যায়। খাদ্যশস্য উৎপাদন যেমন বেড়েছে, চিলের উড়াউড়িও তো বাড়া উচিত, কি বলেন আপনারা? বাহ বাহ, আমাকে না ঠোকর দিয়ে বসে। কি সুন্দর কি সুন্দর! ও মাই গড, ও মাই গড, এরা তো আমাকে আক্রমণ করতে আসছে। ও মাই গড, ওরে বাবা রে! এই চলো 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 চলো, আরে কিচ্ছু করবে না। এই এই আসলে আসলে কিচ্ছু করবে না। মাই গড, এই ওদের নিয়ে যাও নিয়ে যাও, আসলেই ক্ষতি করবে। দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ভয় পেয়ে গেছিলাম ওদের সংঘবদ্ধ আক্রমণ দেখে। ওয়াও, কি সুন্দর! আরে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আসো। যাক, আজকে ভিডিও এখানে শেষ করছি, কারণ আমাদের দিকে তেড়ে তেড়ে আসছে ওরা। পাঁচ পাখি দেখতে পাচ্ছেন, কি সুন্দর পাঁচ পাখি উঠছে ঢাকার আকাশে। সবাই চিল খুঁজে, চিলদেরকে রক্ষা করার একটি প্রকল্প হাতে নিয়েছে অনেকে। তো যাই হোক, আজকে মালিবাগের এই কাঁচা বাজারের এলাকা দেখতে পাচ্ছি বেশ কিছু চিল উঠছে।